হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বুধবার আর বুধবার সকাল 11টা থেকেই ভিডিওটা শুরু করছি। যদিও সকালের অ্যাক্টিভিটি তেমন কিছু নেই, বাড়িতে এসেছি তাই খুব একটা যে কাজের প্রেশার রয়েছে সেরকমটা নয়। আজকে দুপুরের পর একটু প্ল্যান রয়েছে, তো সেগুলোর জন্যই ভাবলাম ভিডিওটা সকাল থেকেই শুরু করি। আমার মিনি ভিডিওটা দেখে তোমরা জেনে গেছো যে আমি বাড়িতে এসেছি, আমি সোমবার দিন বাড়ি এসেছি আর আজকে হচ্ছে বুধবার। আমি বুধবার দিন এই দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। বাইরের তাপটা তো তোমাদেরকে দেখালাম যে কি পরিমাণে রোদ উঠেছে, দেখানোর কিছু নেই, প্রত্যেকে আমরা এটা অনুভব করছি আর মানে প্রত্যেকেই ভীষণ কষ্ট পাচ্ছি এই মারাত্মক গরমটাতে। তো যাই হোক, একদম স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, দেন ভাবলাম তোমাদের সাথে কথা বলি। সকাল থেকে সেরকম খুব একটা অ্যাক্টিভিটি কিছু ছিল না, তাই জন্য কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি, ভাবলাম এখন দুপুর থেকে শুরু করি। বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, জানি এই গরমে বেরোনোটা ভীষণ অস্বস্তিকর, তবে বেরোতে হবে। কেন বেরোবো বা কি সেগুলো সব পরে বলবো, এখন ফ্রেশ হয়ে আসলাম, একটু বসি, এখনও 2টো বাজেনি, একটু পরেই নিচে লাঞ্চ করতে যাব। একটু বসে বসে এখন নিজের মতো নিজে একটু টাইম স্পেন্ড করি। ওপরে বনু ফ্রেশ হচ্ছে তাই ও মানে আসুক, সবাই মিলে একসাথে দেন খেতে বসবো। দিদিও এসেছে। যেহেতু আমি আইফোনটা দিয়ে শ্যুট করি তাই স্যামসাংয়ের এই ফোনটাতেই তখন আমি বাকি কাজগুলো করতে থাকি। এই ফোনটা আমার অনেক পুরনো হয়ে গেছে আর এখন আমি দেখছি হচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। আমি জানি না তোমরা কারা কারা দেখো, তবে আমার কিন্তু সিরিয়ালটা বেশ ভালো লাগে, ওদের দুজনের বাচ্চা জুটিটা ভীষণ ভালো লাগে। যাই হোক, এর মধ্যেই হয়ে গেছিলো খাবারের টাইম, তাই জন্য মা খেতেও ডাকলো আর চলে আসলাম নিচে খেতে। খাবারে ছিল হচ্ছে আজকে ইলিশ মাছ, লাউ ঘণ্ট, আর যেহেতু রাতে চিকেন হয়েছিল তাই এক পিস চিকেন দুপুরবেলা টেস্ট করার দিয়েছিল। এখানে আমি আর দিদি বসে এখন খাওয়া দাওয়া করছি দুজনে মিলে। তখন তোমাদেরকে বললাম যে বনুর জন্য অপেক্ষা করব, কিন্তু বনুর তখন অবধি হয়নি, আর যেহেতু বেরোবো তাই আর দেরি না করে খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে সামান্য একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি, আর মেকআপ বলতে শুধুমাত্র সানস্ক্রিন দিয়েছি, কাজল আর লিপস্টিক, এছাড়া আর কিচ্ছু দেইনি। কারণ এখন অলরেডি ঘড়িতে বাজে 4:10, তো আমরা বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি, তখনই বলছিলাম বেরোবো। যাচ্ছি হচ্ছে আমরা স্প্ল্যানেড আর প্রিন্সেপ ঘাট। স্প্ল্যানেড সত্যি বলছি বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছা একদমই ছিল না, কিন্তু বোনের একটা প্রোগ্রাম আছে তার জন্য কিছু জিনিসের প্রয়োজন আর সেগুলো এখান থেকে পাচ্ছে না, তাই ও বেশ কয়েকদিন বলছে প্লিজ একটু তোরা স্প্ল্যানেড চল আমার সাথে, না একা চয়েস করতে পারবে না। তাই ভাবলাম যদি যাই তাহলে সাথে করে মাদেরকেও নিয়ে যাই, কারণ মারা তো খুব একটা বেরোয় না, আমরা যদি হুজুক না তুলি তাহলে মাদেরও বেরোনো হয় না। তাই ভাবলাম জানি গরম থাকবে, কিছু করার নেই, তো ঠিক আছে একটু, তবুও যেহেতু এখন 4টে বেজে গেছে, সন্ধ্যার দিকটা তো মানে একটু রোদটার থেকে তো কষ্টটা কম হবে, তাই এই বিকালবেলাতেই এখন আমরা যাচ্ছি বেরোচ্ছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আর যা যা হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেকদিন পর আমি নিজেও স্প্ল্যানেড যাচ্ছি, যদিও আমার কোনো কিছুই কেনাকাটার প্ল্যান নেই, তবুও ওই যে স্প্ল্যানেডে এতগুলো জিনিস দেখলে তো নিজেদেরকে ধরে রাখা যায় না, চেষ্টা করবো নিজেকে কন্ট্রোল করার। যা যা কিনবো যদি কিছু কিনি তোমাদের সাথে শেয়ার করব। গাড়িতে গল্প আর হাসি মজা করতে করতেই পৌঁছে গেলাম স্প্ল্যানেটে। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না তাই বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তো চলো এখন নামবো গাড়ির থেকে। আর সত্যি এই জায়গাটাতে আসলে না মানে একটা নস্টালজিয়া ভীষণভাবে কাজ করে। কলেজ লাইফে থাকতে আমরা অনেকবার স্প্ল্যানেটে এসেছি বন্ধুরা মিলে,
কিন্তু এখন আর সেভাবে আসা হয় না। সত্যি কথা বলতে আমাদের এখানেই সমস্ত জিনিস পাওয়া যায়, তবুও ওই যে কিছু কিছু জিনিস যেগুলো স্প্ল্যানেটে আমরা খুব তাড়াতাড়ি বা খুব সহজে পেয়ে যাই, সেগুলো হয়তো আমাদের এখানে অনেক খুঁজতে হয়, কিংবা বেশ কিছুদিন পর সেটা আমরা আমাদের এখানে পাই। আর এখন ওই 5:45 মতন বাজে, তো স্প্ল্যানেটে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। আর যেহেতু সামনে ঈদ, তাই জন্য খুবই ভিড় স্প্ল্যানেটে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে। আর আমরা দেরি করব না, যেহেতু আমরা আগেই বলেছি স্ট্যান্ডে এসেছি শুধুমাত্র বোনের কয়েকটা জিনিস কেনার জন্য, তাই ওর জিনিসগুলো যেখানে পাওয়া যায় আগে সেখানেই যাচ্ছি। যেতে যেতে রাস্তার দুদিকের একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিচ্ছি, কারণ আমি জানি এই জায়গাটা দেখলে প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা ইমোশন কাজ করে স্ট্যান্ডের ওপর। যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিলাম একটু এই ব্যাগের দোকানে। যতই দামি কোম্পানির ব্যাগ থাকুক না কেন, এই রকম স্ট্রিট ব্যাগগুলোর ওপর আমি জানি না আমার কেন এত ভালো লাগে। বিশেষ করে এই কিউট পাউচগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তাই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নাড়াঘাটা করে দেখলাম, তবে কিছুই কিনিনি, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর আমার মা স্প্ল্যানেটে এসে কেনাকাটা করা একদম পছন্দ করে না। বিয়ের সময় আমরা যখন কেনাকাটা করতে স্প্ল্যানেটে এসেছিলাম, কাকিমণি আর ছোটোমাই এসেছিল, কারণ মা এই ভিড়ের মধ্যে কেনাকাটা করা একদমই পছন্দ করে না, সেই জন্য মা কখনোই স্প্ল্যানেট সেভাবে আসেনি আর আসতেও চায় না, আজকে জোর করাতেই আসলো। তো এখন দাঁড়িয়ে পড়েছি একটা জুতোর দোকানের সামনে, কারণ ডিসিশন নিচ্ছিলাম এই দোকান থেকে বনু জুতো কিনবে কি না। ফাইনালি বনু ওই দোকানটাতেই ঢুকলো জুতো দেখতে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি দোকানের বাইরেই, একটা ব্যাগ কভার ছিল সেই দোকানটার সামনে, দাদাটা একটা ব্যাক কভার প্যাকও করছে, সেটা আমার বেশ পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছিলাম আমার ফোনের জন্য। আর এখন দেখছি এই পাউচগুলো, এগুলো ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি হয়, তো ওই যে আমার হাতে দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি। আমি বাড়িতে গিয়ে পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কী কী নিলাম। প্রথমেই বলে এসেছিলাম যে আজকে খুব বেশি কিছু কিন্তু কিনবো না, আর ঠিক সেটাই করেছি, আমি কিন্তু খুব বেশি কিছু নেইনি, জাস্ট একটা ব্যাক কভারই নিলাম আর একটা এই পাউচ ব্যাগ, সেটা রিমাও নিয়েছে, আমিও একটা নিলাম। এরপর চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। বোনের তো অলরেডি একটা জিনিস নেওয়া হয়েই গেল, সেটা হচ্ছে জুতো, সেটা ওর কেনা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসছি এই জুয়েলারির দোকানে, ও কিছু জুয়েলারি কিনবে। তবে এত জুয়েলারি দেখে নিজেকেও আটকে রাখতে পারছিলাম না, অনেকগুলোই দেখেছি তবে কিছুই নেইনি, কারণ রিসেন্টলি বেশ কয়েকটা জিনিসই পারচেস করেছি, সেই জন্য আর নিলাম না। শুধু শুধু দেখলেই কিনতে হবে এরকমটা ব্যাপার নেই, যদিও এক এক সময় কিনে ফেলি, তবে আবার নিজেদের একটু কন্ট্রোলও করি। সব কিছু শেষে এখন স্প্ল্যানেটে খেয়ে নিচ্ছি এই নিম্বু পানিটা, যেটা সত্যি এই গরমে ভীষণ 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 রিফ্রেশিং। প্ল্যানেটের কাজ মিটিয়ে এখন আমরা আসলাম হচ্ছে প্রিন্সেপ ঘাটে, তবে একটু বিকেল বিকেল আসলে প্রিন্সেপ ঘাটটা বেশি ভালো লাগে। আমার মনে হয় প্ল্যানেট আসলে প্রত্যেকেই একবার করে একটু প্রিন্সেপ ঘাট ঘুরে যায়। আর যেহেতু মা ছোটো মা কখনোই প্রিন্সেপ ঘাটে আসেনি, তাই ওদেরকে বললাম চলো একবার প্রিন্সেপ ঘাটটা ঘুরেই আসি, আগেই বাড়ির থেকেই বলে গেছিলাম। তবে এই রাতের প্রিন্সেপ ঘাটের থেকেও আমার কাছে সন্ধ্যের প্রিন্সেপ ঘাটটা বেশি ভালো লাগে, যেই সময় ঠিক সূর্যটা অস্ত যায় ওই সময় প্রিন্সেপ ঘাটের একটা আলাদাই সৌন্দর্য থাকে, যেটা আমরা আগে দেখেছি, বাট এবার তো সেটা আর হলো না। আর তাই জন্য বেশিক্ষণ সময় নষ্ট না করেও বেরিয়ে চলে আসলাম। এখন এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম, আর এই গরমে আইসক্রিম আর নিম্বু পানি, এগুলোর থেকে বেটার কোনো কিছু হয় বলে আমার মনে হয় না। ফিরে আসছি আমরা, কিন্তু বাড়ি যাচ্ছি যে সেরকমটা কিন্তু নয়, এখন আগে যাব হচ্ছে স্মার্ট স্ট্রিটে। তোমরা আমার ভিডিওতে আগেই দেখেছো যে আমরা স্মার্ট স্ট্রিট গেছিলাম, তবে হ্যাঁ যেহেতু মারা কখনো স্মার্ট স্ট্রিট আসেনি, আর জানি যদি আমরা জোর না করি তাহলে হয়তো কখনো আসবেও না, তাই মাদেরকে নিয়ে চলে আসলাম স্মার্ট স্ট্রিটে। আর এই জায়গাটা এখন কিন্তু বেশ ফেমাস হয়েছে, অনেকের রিলসেই আমি এই জায়গাটাকে দেখেছি। তো এটা হচ্ছে সেন্ট্রালের ঠিক অপোজিটে, মানে যেখান থেকে স্মার্ট স্ট্রিটটা শুরু হচ্ছে ঠিক তার অপোজিটে। আর স্মার্ট স্ট্রিটের এরকম ফুডট্যাকগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, তবে হ্যাঁ ফুডট্যাকের যে খাবারগুলো খুব টেস্টি সেরকমটা বলবো না, কিন্তু সব বন্ধুরা একসাথে বসে সন্ধেবেলায় এরকম গন্ধরাজ মোমো নিয়ে আড্ডা দেওয়াই যায়, মোমোটা কিন্তু দারুণ টেস্টি ছিল। ওই যে ওই দূরে দেখো যে মোমো শপটা রয়েছে, ওখান থেকেই মোমোটা নিয়েছি, মোমোটা খুব টেস্টি। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ঘোরাঘুরি, আর লাস্টে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন কাবাব, সবাই মিলে শেয়ার করেই খেয়েছি। আর এখন চলো তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি না, মা আগের দিন খুব সুন্দর একটা
পরোটার রেসিপি করেছিল, আমি মিনি ব্লগেও দিয়েছিলাম। এক স্টাফ পরোটা বানাতে ফার্স্টে লাগবে হচ্ছে ময়দা, আর এদিকে রয়েছে গাজর, ক্যাপসিকাম, ধনে পাতা, সেগুলোকে আগের থেকেই নুন মাখিয়ে রাখা ছিল যাতে জলটা বেরিয়ে যায়। আর এরপর নিয়ে নিয়েছিলাম একটু ছানা, আর এখানে রয়েছে ডিম। ফার্স্টে আগে ময়দাটা বেলে নিতে হবে, আর এরপর একটা পাত্রে গ্রেট করে রাখা সবজিগুলো তার সাথে ছানা, পেঁয়াজ, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বেলে রাখা লেচিটার মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। চাইলে আগে ময়দাটার মধ্যে শেজওয়ান চাটনিও মাখিয়ে নিতে পারো, তাহলেও খেতে বেশ ভালো লাগে, এটাও খেতে খুব ভালো লাগে। আর এরপর সাইডগুলো ভালো করে মুড়ে দিতে হবে। আমি সেদিনকে যেভাবে মোমো করার সময় কাটা চামচ দিয়ে সাইডে ডিজাইন করেছিলাম, তোমরা চাইলে সেটাও করতে পারো। আর এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিতে হবে পরোটাটা। অনেকেই আছো যারা সবজি খেতে ভালোবাসো না, কিন্তু এইভাবে একবার পরোটা খেয়ে দেখো, সত্যিই ভীষণ ভালো লাগে। আর সবসময় তো বাইরের মোগলাই খাওয়া হয় না, আর মোগলাই বাড়িতে বানানোও হয় না, কিন্তু এই জিনিসটা খেলে কোথাও গিয়ে মনে হবে না যে মোগলাই খাচ্ছ না, অনেকটা কিন্তু মোগলাইয়ের মতোই খেতে লাগে। হয়ে গেল এখানে পরোটা, আর এরপর ছুরি দিয়ে সুন্দর করে কেটে সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ স্টাফ পরোটা। ভিডিওটা এই অবধি রাখলাম, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। একবার রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে, কেমন লাগলো জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।